হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি। আই হোপ সবাই খুব খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি, একদম হ্যাপি অ্যান্ড হেলদি। তো সবাইকে আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো সকালবেলা ক্যামেরাটা অন করে দিয়েছি, এখন সকাল প্রায় 9টার মতো বাজে, বেশি বেলা হয়নি, 9টার মতো বাজে সকাল। আর কদিন একটু মেঘলা মেঘলা হয়ে যাচ্ছিল, আজকে সকাল সকাল মানে 8টা থেকে রোদ বেরিয়ে গেছে, আর খুব ভালো লাগছে বেশ ওয়েদারটা। আর এখানে রোদ বেরিয়ে গেছে বলে আমি আর ডোডো এখানে বাইরে এসে বসেছি। তো ডোডো এখানে পড়তে বসে গেছে। হ্যাঁ, ওটা তো হিপোপটামাস, তো ওই তো তুমি তো বলে দিয়েছ। হ্যাঁ, তারপর এটা কি কি বলো? উডপিকার, উডপিকার এটা বাস, পেঙ্গুইন। হ্যাঁ, ডাউল, তুমি স্পেলিং করো। ও ডাউল। তো ডোডো এখানে পড়ছে আর আমি একটু ওর কাছে বসেছি পড়তে, বসে পড়েছি। তো সেই জন্য ভাবলাম যে ক্যামেরাটা অন করে আপাতত ভিডিওটা আমি স্টার্ট করি। তো আজকে কি নিয়ে কি ভিডিও বানাবো এখনো কিছু ঠিক করিনি। তো ভাবলাম আপাতত আমি ভিডিওটা আজকে স্টার্ট করি। তো বন্ধুরা, ডেইলি লাইফস্টাইল নিয়ে আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন। লাইক করলে ভিডিও করার প্রবণতা অনেক বেড়ে যায়। তো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, আর এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আশা করছি এই ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা কিন্তু অল করতে হবে, তাহলে আমার চ্যানেলের সব ভিডিওর নোটিফিকেশন আপনি প্রথমেই পেয়ে যাবেন। আপাতত এখন আমি একটু ডোডোকে পড়িয়ে নিচ্ছি, আর ওদিকে আমার মেশিনে, ওয়াশিং মেশিনে জামা কাপড় কাঁচা হচ্ছে। করো, স্পেলিং করে পড়ো। ওখানে মেশিনে আমার জামা কাপড় একটু কাঁচা হচ্ছে, তো সেই জন্য একটু সাউন্ড হচ্ছে। জামা কাপড় গুলো কাঁচা হয়ে গেলে এখন আমি মিলে দেবো, আর তার মাঝে ডোডোকে একটু পরে নিচ্ছি। তো 10টার দিকে আমি যাব, রান্না বান্না করব, আর সকালে টিফিন খাওয়া হয়ে গেছে। তো সকালে আজকে খেয়েছি ঘুগনি আর তার সাথে মুড়ি। ঘুগনিটা ছিল কালকে তৈরি করা, ঘুগনি দিয়ে সকালে মুড়ি খেয়েছি, আর ডোডো খেয়েছে দুধ আর বিস্কিট। তো মোটামুটি এই হলো আমাদের আজকে টিফিন, সকালের টিফিন পড়া হয়ে গেলে তারপরে আবার আমি ক্যামেরাটা অন করব। বন্ধুরা, আপাতত আমি 1 ঘন্টার জন্য ক্যামেরাটা অফ করে দিচ্ছি। তো অবশ্যই কিন্তু আপনারা সঙ্গে থাকুন, আর এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোনটা? হ্যাঁ বলো কি। হ্যাঁ দেন, পোলার বিয়ার, স্পেলিং করো POLAR। বাহ, গুড। হ্যাঁ, এইভাবে স্পেলিং করতে হয়। বাহ, দেন স্পেলিং করো, ইয়ার স্পেলিং করো। দেন স্পেলিং করো, দেন দেন। তো এখন স্নান ঠান সেরে এসে গেছি কিচেনে, রান্নাও স্টার্ট করে দিয়েছি। ওদিকে মাছটা বেসিনে ভেজানো আছে, একটু ঠান্ডা আছে, তো সেই জন্য একটু ভিজে রেখেছি মাছটা। ততক্ষণে এদিকে রান্নার মানে সবজি রান্নাগুলো সব সেরে নিচ্ছি। এটা বাঁধাকপি আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, আর একটু আলু আছে, 1 পিস মতো আলু। তো সব দিয়ে এটা ভাজা করছি আজকে, বাঁধাকপি ভাজা, মানে সবজি বানায়নি। আর সবসময় বাঁধাকপি সবজি একঘেয়ে লাগছে, ভালো লাগছে না। আর এই বাঁধাকপিটা বেশ নরম, মানে ভাজা বেশ সুন্দর লাগবে খেতে। তো আজকে ভাজা বানাচ্ছি, এই বাঁধাকপির ভাজাটা বানাচ্ছি। আর ওদিকে ডোডো বাইরে কেন চিৎকার করছে, তো আমি একটু যাচ্ছি বাইরে গিয়ে দেখছি ডোডো বাইরে কেন চিৎকার করছে। তো বাইরে এসে দেখি ডোডো গাছে এখানে জল দিচ্ছে, আর ও জল দেওয়া নিয়ে ও দাদুভাইয়ের সঙ্গে চিৎকার লাগিয়ে দিয়েছে।
হয়তো কিছু করেছে বা দাদু ভাই বকেছে, তো সেই কারণে ও চিৎকার লাগিয়ে দিয়েছে। তো এসে দেখলাম ও গাছে জল দিচ্ছে, আর ও একদম ছোটবেলা থেকেই গাছে জল দিতে ভীষণ ভালোবাসে। তো একদম পাইপ দেখলেই ও ছুটে ছুটে আসবে গাছে জল দেওয়ার জন্য। তো এখন আমি আপনাদেরকে দেখাই আমার গাছে কি কি গোলাপ ফুল ফুটেছে। গাছে তো এবছর কিছু ফুলই ফোটেনি ঠিক মতো, তো দেখলাম বেশ কিছু গোলাপ ফুল ফুটেছে এখানে, হোয়াইট কালার, পিঙ্ক কালার, আর বেশ গোলাপ ফুল দেখলাম মোটামুটি ভালোই ফুটেছে। আর এই ফুলগুলো দেখুন কত বড় বড় হয়েছে, বড় সাইজের, আর কালারটা বেশ সুন্দর। এদিকে শুধু এই গোলাপগুলোই কয়েকটা ফুটে যাচ্ছে বা ফুটে চলেছে এখনো, কিন্তু আর সেরকম এবছর কেন বুঝতে পারছি না সেরকম কোনো ফুলই ফোটেনি গাছে। যাই হোক, আবার চলে এসেছি কিচেনে, এখানে এসে ডালটা রান্না করে নিচ্ছি। আজকে রান্না করছি অড়হর ডাল, অড়হর ডালটা খেতে খুব ভালো লাগে আমার। তো একটু রসুন কুচি, টমেটো কুচি, এটা একটু কারি পাতা দিলেও খুব ভালো লাগে, কিন্তু এই সময় কারি পাতার গাছগুলো একদমও মানে এ হয়ে গেছে, পাতাগুলো একদম বুড়ো হয়ে বিচ্ছিরি মতো হয়ে গেছে, তো সেই জন্য আর তুলিনি। নরম পাতা গজালে তখন সেই পাতাগুলো খুব ভালো লাগে। তো ওদিকে ডালটা হয়ে গেছে কমপ্লিট, আর শুধু মাছটাই বাকি আছে। মাছটা করব ফুলকপি দিয়ে, এটা হলো ভাগল, ভাগল মাছ বলে এটাকে, বা গাং বাটা, এগুলো সব নাম এর, কোথাও ভাঙন কোথাও গাং বাটা, বা এখনো হয়তো অন্য কিছু নাম আছে আমি জানি না। তো মাছটা খুব টেস্টি, খুব ভালো। তো এটা ফুলকপি আছে কয়েকটা, মানে একটুখানি ফুলকপি আছে, একটা ফুলকপির হাতটার মতো ছিল। তো ওটা দিয়ে আলু দিয়ে বানিয়ে নিচ্ছি ঝোল। তো মোটামুটি আজকের মতো রান্না আমার এখানে কমপ্লিট। একটু শুয়ে পড়েছিলাম দুপুরে, তো তারপরে দুপুরে ঘুম ভেঙে গেছিলাম কিচেনে, তো এখনই কিচেন থেকে বেডরুমে এসে আমি আবার ক্যামেরাটা অন করলাম। তো চলুন আমার সাথে কিচেনে চলুন। তো যেতে যেতে মানে কিচেনে গিয়ে আপনাদেরকে একটা ভিডিও আমি দেখাই। তো ভিডিও দেখাতে দেখাতে তার সাথে আমি আপনাদের সঙ্গে কথা বলছি। তো চলুন বন্ধুরা, এখন অবশ্যই আমার সঙ্গে কিচেনে চলুন। তো আসুন বন্ধুরা, দেখুন আমি এখানে বানাচ্ছি হচ্ছে পিঠে। তো ভাবছিলাম যে এই পিঠেটা আমি বানাতে পারবো না, তো সেই কারণে আমি প্রথমে ক্যামেরা অন করিনি। আগে দুদিন ট্রাই করেছি, হয়নি ভালো, তো সেই জন্য আজকে আর ফ্রিজেই এটা ছিল, ফেলিনি। তো ভাবলাম আর একদিন ট্রাই করবো। তো চাল গুঁড়িটা মানে চাল এই মাখাটা ফ্রিজে ছিল, তো ভাবলাম আরেকদিন ট্রাই করবো, তো সেই কারণে আজকে আবার ট্রাই করেছি। তো দেখলাম যে আজকে হচ্ছে, তো সেই কারণে আমি আবার ক্যামেরাটা নিয়ে এসেছি। তো কীভাবে আমি এটা বানাচ্ছি দেখুন, একটা গ্যাসে একটা এটা এক্সট্রা একটা ওই মানে এ ছিল, কি বলবো এটাকে, বসানোর জন্য যেগুলো এক্সট্রা ছিল, তো ওটার উপরে আমি এই মাটির একটা আমার হাঁড়ি আছে, তার ঢাকনাটাকে দিয়ে দিয়েছি, তার উপরে মাখিয়ে দিয়েছি মানে সাদা তেল। তো এইভাবে বসিয়ে দিয়েছি, এইভাবে দেখুন। তো এগুলো কড়াইতে সেরকম কেন বুঝতে পারছি না, আমার হচ্ছে না, ভাবলাম যে এটা মাটিতে করতেই হবে, মাটির কিছুতে। তো এইভাবে আমি তাই জন্য একটা বুদ্ধি করে আমার এগুলো ছিল ওই মাটির এটা, যেটাতে আমি জল রাখি গরমকালে মাটি ঠান্ডা হওয়ার জন্য। তো সেই মাটির হাঁড়ির চাপার মধ্যে আমি এটা দিয়ে দিয়েছি দেখুন চালে, এটাতে এটাকে চিতই পিঠা বলে। তো দিয়ে দিয়ে এরকম আর একটা ছোটো হাঁড়ি ছিল, তার ঢাকনাটা আমি এভাবে তার উপরে দিয়ে দিয়েছি। তো এইভাবে আমি এই পিঠেটা আমি যখন করলাম, তো দেখলাম যে দেখুন ভালো হচ্ছে পিঠেটা। তো সেই জন্য আমি অবাক হয়ে গেলাম, তো ভাবলাম যে ক্যামেরা অন করে এটা আপনাদেরকে দেখাই আমি। তো এখানে নারকেলটা কুড়ে নিচ্ছি, এটা তৈরি করতে করতেই নারকেলটা আমি কুড়ছি, কারণ প্রথমে যদি না হয় নষ্ট হলে তো নারকেলটাও নষ্ট হবে। তো সেই কারণে প্রথমে কয়েক একটা করেছি প্লেন, সেটাই নারকেল দিইনি। তো যখন দেখলাম যে হচ্ছে, তো তখন আবার নারকেলটা সঙ্গে সঙ্গে কুড়তে শুরু করে দিয়েছি, আর নারকেলটা দিয়ে বানাচ্ছি। তো কড়াইতে কবার ট্রাই করেছি, দুদিন ধরে করেছি, তো কড়াইতে কেন বুঝতে পারছি না সেরকম ভালো হচ্ছে না, মানে একদম শক্ত শক্ত হচ্ছে, হচ্ছে কিন্তু একদম শক্ত। আর এতে করতে আমি দেখলাম যে ভালো হয়েছে, চালের গুঁড়িটা ছিল মানে জল দিয়ে এই চালের এই মাখাটা, এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, নষ্ট করিনি। তো আজকে দেখলাম যে হচ্ছে, তো প্রথমে সেই জন্য ক্যামেরাটা অন করিনি।
তো ভাবলাম যে যখন হচ্ছে তো তখনই আমি ক্যামেরাটা অন করে তো সেই জন্য বললাম যে চলুন কিচেনে, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কিচেনে কি করছি। তো পৌষ পার্বণ কবেই চলে গেছে আর আমি এখন পিঠে বানাচ্ছি। তো পৌষ পার্বণের সময় আমি ট্রাই করেছিলাম, তো হচ্ছিল না বলে আমার খুব মনটা খারাপ লাগছিল। আর আমি পিঠা কখনোই বানাইনি, এই ফার্স্ট আমি বানাচ্ছি চিতই পিঠে। তো এই প্রথমবারই আমি এই পিঠেটা বানালাম, তো মোটামুটি দেখলাম এই পিঠেটা ভালোই হচ্ছে। আর কিন্তু একটা আমার বানাতে বানাতে আমার একটা ক্ষতি হয়ে গেছে, এই যে ঢাকনাটা দেখুন এটা না ফেটে গেছে, এই সাইডটা দিয়ে দেখুন লম্বা করে একটা ফাটা দাগ হয়ে আছে। তো ওইখান থেকে তেলটা যখন দিচ্ছি তখন নিচের দিকে গলে যাচ্ছে আর আগুনটা বেশি হয়ে যাচ্ছে, তো এটাই প্রবলেম হয়ে গেছে। যাই হোক, নতুন আবার একটা এরকম ঢাকনা আমাকে কিনতে হবে। তো এই ঢাকনা দিয়ে এই পিঠেগুলো করে, তো সেই কারণে আমাদের ওই দিকটাতে এগুলোকে আবার ঢাকনি ঢাকা পিঠে বলে, আর নাহলে বেশিরভাগ জায়গায় এটার আসল নাম হচ্ছে চিতই পিঠে। তো যাই হোক, চিতই পিঠে তো আমি এবার বানিয়ে আমার খুব খুশি লাগছে। এখন এবার এটাকে গুড় দিয়ে খেতে খুব ভালো লাগবে। তো এই গুড়ের পাটালিগুলো নিয়ে এসেছিলাম, আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছিলো, খুব সুন্দর গুড়টা দেখুন। তো এটাও ফ্রিজে ছিল, আমি বের করলাম, এটাকে এবার লিকুইড মানে গরম করে নিলে এটা লিকুইড হয়ে যাবে, তো এটা দিয়ে খেতে বেশ ভালো লাগবে। তো ওইদিকে ওগুলো হচ্ছে আর আমি এদিকে বানিয়ে নিচ্ছি গুড়, মানে লিকুইডটা বানিয়ে নিচ্ছি, গুড়ের লিকুইডটা। তো এগুলো গরমে দিয়ে দেব খালি, তো দিয়ে দিলে আর অল্প একটু জল দিয়ে দিলে ব্যাস পুরো গুড়টা হয়ে যাবে। তো গুড়টা দিয়ে এটা খেতে বেশ ভালো লাগবে। তো আমার আজকে ভীষণ ভীষণ খুশি লাগছে, কারণ আমি লাইফে এই প্রথম পিঠে বানালাম। আমি অনেক কিছুই বানিয়েছি, ট্রাই করেছি, কিন্তু পিঠে আমি কখনোই বানাইনি, এই ফার্স্ট টাইমে আমি পিঠে বানাচ্ছি। তো সেই জন্য আমার ভীষণ ভীষণ খুশি লাগছে। তো সেই কারণেই আমি আপনাদেরকে বললাম যে চলুন কিচেনে আপনাদেরকে দেখাই আমি কী করছি। তো এখানে গুড়টা আমার কমপ্লিট হয়ে গেছে তৈরি করা, পাতলা দেখুন পাতলা হয়ে গেছে। এবার এইটা দিয়ে ওই পিঠেগুলোকে ভেঙে ভেঙে খেতে খুব ভালো লাগবে। তো আমি এখন একটু টেস্ট করব বলে নিয়ে নিচ্ছি, আমাকে প্রচুর খেতে ইচ্ছে করছে, তো সেই জন্য আমি এখন বাটিয়ে করে একটুখানি গুড় নিয়ে নিচ্ছি। দেখুন গুড়টার কালারটা দেখুন কত সুন্দর, আর সিনটাও খুব সুন্দর লাগছে গুড়টা। তো আমি অলরেডি এখানে ভেঙে খেতে শুরু করে দিয়েছি। তো ওদিকে বাবাকেও দিয়ে এসেছি, বাবা খেয়ে খুব খুশি হয়েছে। তো ওদিকে বাবাকে দিয়েছি আর এদিকে আমিও খেতে শুরু করে দিয়েছি, অনেকগুলো অলরেডি হয়েও গেছে তৈরি করা। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, না হলে অনেক বড় হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানে এন্ড করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ প্লিজ। তো আমি তাহলে আমি একটু এগোতে পারবো, তো প্লিজ আপনারা একটু আমাকে সাপোর্ট করুন। সবাই খুব ভালো থাকুন, সবাইকে আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, চলুন টাটা।